চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের মধ্যে প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে ছাত্র ও শুক্রবার সকাল মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে নয়টার নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে সহপাঠী নিহতের ঘটনায় বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা সকালে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করেন তারা গাছের গুঁড়ি ফেলে রাখায় বন্ধ ছিল যান চলাচল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দেন একটি বাসে পরে বিভিন্ন বিভাগে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা তাদের অভিযোগ প্রশাসনের ব্যর্থতার কারণে চার দিনেও কোনো সমাধান আসেনি গত বাইশ এপ্রিল বেপরোয়া বাসের ধাক্কায় চুয়েট শিক্ষার্থী তৌফিক ও শান্ত মৃত্যু হয় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন দুই সহপাঠী মৃত্যুর পর থেকেই দশ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি যাচ্ছি তার কাছে আসলে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর যে আন্দোলন চার দিন ধরে চলছে সেই আন্দোলন আরও বিস্ফোরণ ঘটেছে আজকে এসে বিকাল তিনটার দিকে কিন্তু চট্টগ্রামে এই যে চুয়েটের প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে শিক্ষার্থীরা সেটি হচ্ছে যেই শাহ যে বাসটি যে শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে কিন্তু মৃত্যু হয়েছিল সেই গ্রুপে আরও দুটি বাস আগুন ধরিয়ে দিয়েছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত সে বাসের ভেতরে কিন্তু আগুন কিন্তু এখনো জ্বলছে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বাইরে আর একটি হচ্ছে ভেতরে দুটি বাসে কিন্তু আগুন জ্বলছে তো এই এই যে উত্তপ্ত হয়ে উঠেছে চুয়েট সেই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু চট্ট প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে বন্ধ ঘোষণা করেছে এবং পাঁচটার মধ্যে কিন্তু বিকাল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে এবং সকাল নয়টার মধ্যে যে যে ছাত্রীরা রয়েছে তাদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছেন এবং আমরা যতটুকু শুনেছি এখানে যে শিক্ষা শিক্ষার্থীরা রয়েছে তাদের শিক্ষার্থীরা বলছেন আমাদেরকে আসলকে তাদের এখানে ভেতরে পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে গ্যাসের লাইন বন্ধ করে দেওয়া সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আপনি সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই অর্থাৎ রাঙামাটি যে যে সড়ক সেটি বলা যায় একবারে এখন যান চলাচল কাপ্তায় যে সড়ক সেটি একবারে যান চলাচল কিন্তু একবার বন্ধ রয়েছে সেখানে যেই মানুষগুলো যাচ্ছে রাঙ্গুনিয়া রাওজন থেকে যে মানুষগুলো শহরে যাচ্ছে এবং শহর থেকে আসছে তারা কিন্তু অনেক বিপাকেই পড়েছেন এবং যেহেতু সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে গাছের গুড়ি ফেলে আগুন টায়ারে আগুন জ্বালিয়ে এবং বাস পরে যেহেতু একজন উত্তপ্ত অবস্থা বিরাজ করছে সেক্ষেত্রে কিন্তু একবার যান চলাচল বন্ধ হয়ে গেছে তবে যারা যাদের সার্টিফিকেট আছে যারা ডাক্তারের কাছে যাচ্ছেন তাদের যাদের প্রেসক্রিপশন আছে তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ছেড়ে দিচ্ছেন দেখে দেখে তো সব কিছু মিলিয়ে বলা যায় যেহেতু হল ছাড়া নির্দেশ দিয়েছেন কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দাবি তারা বলছেন যে তাদের দশ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা হল ত্যাগ করবেন না দশ পার মধ্যে তাদের এই যে যে শিক্ষার্থী মারা গেছে তাদের ক্ষতিপূরণ ক্ষতিপূরণের কথা বলছেন এবং এখানে এই সড়কটি চার লাইন উন্নীত করার কথা বলছেন এবং ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধ রাখার কথা বলছেন তো সব কিছু মিলিয়ে আসলে যেটি বলতে পারি পুরোপুরি উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্য বিশ্ববিদ্যালয় একদিকে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা বলছে তারা এই হল ত্যাগ করবে না এবং তারা এখানেই থাকবে যদিও বিদ্যুৎ গ্যাস সহ নানা যে সুযোগ সুবিধা রয়েছে হলের মধ্যে সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে তো এই ছিল আমার কাছে চুয়েট সর্বশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম চুয়েট ক্যাম্পাসে